মেলা বসেছে, বিক্রি করবো 10 টাকা 20 টাকা, কেউ নেবে না 10 টাকা 20 টাকা। খুচায় দিলে ভালো হতো, খুচিয়ে দিলে, খুচায় দিলে, খুচায় দিলে। আর আমরা যখন সবাই একসাথে হই বা কথা হয় তখন তো সেই ভাষাটাই চলে আসে, তুমি খুচায় বলে দিলে, মাঝে মধ্যে না বেরিয়ে পড়ে আমার কথা বলতে গিয়ে। বাবা কি নাম, কত কিছু লাগে, কিছুই কিন্তু লাগে না বলো। মেলা বসেছে, বিক্রি করবো 10 টাকা 20 টাকা, কেউ নেবে না 10 টাকা 20 টাকা। তাই পুরনো বাসন সেই কালকে রাত্রিরে জল চলে গেছিল জানো, কি অবস্থা হয় যখন জল এসেছে, যা পেরেছি তাই ভরে রেখেছি। আজকে সকালবেলা যথারীতি এগুলো আবার খালি করে শুকনো করে রাখতে হয় না বলো। চারজনের টেবিল, একটা তিল লাগানোর জায়গা নেই, সব বাসন আর বোতল। মেলা বসেছে সত্যি, সত্যি মেলা বসেছে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। হাতে কাজটা নিয়ে নিই, হাতে গামছা নিয়ে গুড মর্নিং যাবো, ওদিকে লাগবে তো। যাই হোক, আজকে শনিবারের একটা সকাল, উইকেন্ড পড়ে গেছে। আজকে কিন্তু ব্রেকফাস্ট বানাবো জানো তো, কালকে স্পন্দনকে বানিয়ে দিয়েছিলাম স্কুলে, ও খুব ভালো খেয়েছে, তো বলেছে মা আজকে একটু বানিয়ে দিও তো ওটাই। তো ভাবলাম আজকে তো আর শুধু ওর মতন দুটো বানাবো না, আমাদের মতনই বানাবো। তার মধ্যে এই খাটনিটা এক্সট্রা হয়েছে জানো, সব ভরে রাখো, আবার জল টাইমে চলে আসলে সব ফাঁকা করে শুকনো করো, এই যে কি জ্বালা, যারা ভোগ করে তারা বোঝে, তাই না? আমরা তো অপচয় করেছি একটা সময় জল, সত্যি কলকাতাতে কলে মানে জল পড়ে যেত, ওরে বন্ধ কর, হ্যাঁ যাচ্ছি, যেতে যেতে কতটা জল নষ্ট হয়, আর এখানের মানুষ ঠিকঠাকভাবে জল পায় না, খুবই কষ্ট হয় একটা সার্টেন সময়, খুব কষ্ট হয়। হয়তো সব সোসাইটিতে হয় না, কেননা আমাদের এখানে যেহেতু সব জায়গায় ওই বোরলের কানেকশনটা নেই, কর্পোরেশনই বেশি, আর বোরলের যেখানে আছে সেখানে তো 24x7 ওরা মাটির তলার জলটা পায়, যেটা আমরা এখানে পাই না। হয়তো সোসাইটি ওয়াইজ ভ্যারি করে, তাই না? ব্যাপারটা হয়তো সব জায়গায় সমান নয়, কিছু কিছু জায়গায় মিক্স করে দেয়। যেমন মানুষকে বলি, মানুষ বলছে কি করে দেবে, চল না তোকে সবজি দিয়ে ছোট ছোট রুটির মতো বানিয়ে দেবো। এত সব অত্যাধুনিক নাম, সবসময় সবকিছু মনেও থাকে না গো, নিজের মতো একটা নাম বসেই বলে দিই, করিস না রে ভাই। হ্যাঁ চল, ঠিক আছে চলো। সবজি টবজি সব কেটে নিয়েছি, আলু কিন্তু অপশনাল, হ্যাঁ কিন্তু আলু আমরা দিই এখানে। গাজর একটু কর্ন ছিল ফ্রিজে তাই সিদ্ধ করে, সেটা একটু বলো। হ্যাঁ অনেকদিন যেন কর্ন, আমি কী করি কর্নের কিন্তু এই খোসাগুলো ছাড়াই না, ওটাকে এবার একটা প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিই ফ্রিজের বাস্কেটটার মধ্যে যেখানে সবজি থাকে, বেশ অনেক দিন ভালো থাকে। নাই নাই করো তো একটু গাজর, বাঁধাকপি, ধনে পাতা, এখানে একটু লম্বা লম্বা করে আদা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু আর দুটো লঙ্কা একটু কুচিয়ে দেবো। ধনে পাতা এতটা লাগবে? কেন বাবা, তোমার মনে একটা প্রশ্ন জেগেছে নিজগাত, যে এগুলো দিচ্ছে না কেন, বা সবটা করে দিচ্ছে না কেন? ওপর দিয়ে আবার দেবে দেবে নাকি? না উপর দিয়ে দেবো না, একবারে কেটে নিয়েছি গো। এই কটা চিলা বানাবো আর আজকে একটু নুডলসও বানাবো, ওখান থেকে একটু রেখে দেবো। আচ্ছা বিকালে লঙ্কাটা কুচিয়ে নিলাম, এবারে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কাসুরি মেথি,
এটা কিন্তু দিতেই হবে এমন কোনো কথা নেই, আমি একটু দিই, গন্ধটাই ভালো লাগে। অল্প একটু চিনি দিচ্ছি, এটাও কিন্তু অপশনাল। চিনি ছাড়া কেমন কেমন আমার মনে হয় স্বাদটা ব্যালেন্স হয় না, তাই অল্প একটু দিলাম। দু চামচ চাল গুঁড়ো দেব, দু চামচ মতো বেসন, একটু জিরে, একটু কালো জিরে, শুকনো অবস্থাতে আগে একটু মাখিয়ে নেব। এক্ষেত্রে না মানে সবজিটা যত পাতলা করে কাটা যায় সরু করে তত সুবিধা, মানে ততটাই ভালো হবে আর কি। আজকে সব বড় বড় আলু, ওই জন্য আলুটা এরকম বড় বড় হয়েছে। ছোট আলু সুন্দর করে একটু হাতে ছোট হলে কুচিয়ে দিলে ভালো হতো, কুচিয়ে দিলে। আমার মামার বাড়ির দিকে তো সব ময়মনসিংহের, আর আমরা যখন সবাই একসাথে হই বা কথা হয় তখন তো সেই ভাষাটাই চলে আসে। মাঝে মধ্যে না বেরিয়ে পড়ে আমার কথা বলতে গিয়ে। জলটা একেবারে অল্প অল্প করে বুঝে মেশাবো, বেশি কিন্তু পাতলা হবে না। যেহেতু সবজির কোয়ান্টিটিটা আমাদের অনেক, আমার মনে হচ্ছে আমার আরেকটু চাল গুঁড়ো এবং বেসন দিতে হবে, সেটা সবজির কোয়ান্টিটি বুঝে তোমরা দিও। আমি আরও দু চামচ বেসন আর চাল গুঁড়ো দিয়েছি, হ্যাঁ। এবারে আর একটু জল দিয়ে একটু মাখো মাখো করে একটা ব্যাটারের মতো তৈরি করবো। ঠিক ব্যাটার তো নয়, মানে প্যানকেকটা যে হবে ব্যাটারটা আরেকটু ঘন হবে। পরের বেসন আর চাল গুঁড়োটা দেওয়ার পরে এরকম এসছে, দেখো এরকমই রাখবো, আর পাতলা করবো না। এবার এটাকে একটু মিনিট দশেক মতো ঢাকা দিয়ে রেখে তারপর প্যানকেকগুলোকে বানিয়ে নেব। এক চামচ মতো সাদা তেল দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট সুন্দর কড়া করে ভেজে নেব। একটু ওপর দিয়ে তেল দিয়ে দেব, জিনিসটা কিন্তু খুব হেলদি বলো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না, কালারফুল লাগছে। একটা খেলেই স্পন্দনের অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, এত সবজি একটু বেসন চাল গুঁড়ো সবই তো আছে না, অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। এই একটা দিই, ওই একদিন দুটো দিয়েছিলাম, বলছি কি মা কত খাবার দিয়েছ, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়েই যাচ্ছি, অত আপন মনে খেতে থাকে ভাবতে ভাবতে। তারপর থেকে একটা এরকম দিয়ে তার সাথে একটু আপেল দিই, তাহলে ও কিন্তু কোনো খাবার ফিরিয়ে আনে না, মানে সে বেশিক্ষণ ধরেই হোক। আরে কি করে জানো না, জল যেহেতু বলেছো তুমি পুরো শেষ করে আসবি, নিয়ে আসবি না, আমি যাবো তখনও জল থাকবে, জলটা খেয়ে আমার সাথে আসে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ আমি বলেছি যে বাকি যাই তাড়াতাড়ি করে চলে আসবি, জল আবার ফিরিয়ে আনলে তো তুমি বলবে। এই পিঠটাও হয়েছে, আমি একবার বলতেছিলাম দেখো। আর একটু কড়া হোক তখন নামাচ্ছি, এবারে নামাবো। হ্যাঁ কেক কিন্তু একেবারে রেডি। ওয়ে বাবা কি নাম, কত কিছু লাগে, কিছুই কিন্তু লাগে না বলো, এই সবজিগুলো টুকটাক ঘরে থাকেই তাই না, যখন বাজার থেকে একবারে অনেক দিনের সবজি আনা হয় মিলিয়ে মিশিয়ে তো অনেক রকমেরই সবজি আনা হয়, তখন এগুলোও কম বেশি সকলের ঘরে থাকে। আরো অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, মানে ধরো কি দেবে বলো, পেঁয়াজ কলি। বাবা দু বছর ধরে পুনেতে একবারও পেঁয়াজ কলি পুনেতে না
কলকাতায় সেই বাঙালি দোকানে পাওয়া যায়, অনন্ত ভয় চড়ে যায়নি, বলে উল্টো পয়সা দাম দেবে না না কি দরকার, কলকাতায় যখন যাবো তখন খাবো পেঁয়াজ কলি। তবে বাচ্চাদের টিফিনে দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস, হেলদি এবং পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে একদম। চলো যেরকম রোজ বলি তাই বলছি, তোমরা একবার বানিয়ে খেও, নাহলে তো বুঝবে না কেমন লাগছে খেতে। ভিডিওটাও আজকে এখানে রাখি, ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।